চারটি চোরাই মোটরবাইক সহ দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো ইংরেজবাজার থানার পুলিশ। শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে ইংরেজবাজার থানার অমৃতি পঞ্চায়েত অফিসের সামনে থেকে চোরাই মোটরবাইক সহ দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত দুষ্কৃতীদের নাম আলিম শেখ বাড়ি পুকুরিয়া থানার মাদিয়াঘাট এলাকায়, আরেকজনের নাম দৌলত শেখ বাড়ি ইংরেজবাজার থানার বটতলি এলাকায়। ধৃতদের কাছ থেকে চারটি মোটরবাইক উদ্ধার করে পুলিশ। শনিবার তাদের মালদা জেলা আদালতে তোলা হয়। তবে এই ঘটনায় ভিন রাজ্যের পাচার চক্র জড়িয়ে আছে কিনা তা খতিয়ে দেখছে ইংরেজবাজার থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, ভূমি 24x7।